লিক শুরু হবে প্রথম কথা হচ্ছে দুইটা কন্ডিশনে হলে লিক শুরু হইতে পারে আমার জানা মতে মানে আমি এত এখন পর্যন্ত যা জানি সেটা হচ্ছে একটা হচ্ছে যে যদি আমাদের এখানে করোনা পরিস্থিতি ইমপ্রুভ করে নাম্বার ওয়ান অর যদি ভ্যাকসিন আসে এই দুইটা ছাড়া লিক চালু হওয়া আমি কোনো যৌক্তিকতা দেখি না মানে কোনো একটা লজিক থাকতে হবে তো কোনো দেশেই তো মানে বেশিরভাগ একটা দুইটা দেশ ট্রাই করছে এখন তো আপনার ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না সো আমরা এটা সাহস দেখাতে গিয়ে এখানে এই বিপদ ডেকে আনা এটা কোনো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নাই সো আইদার দ্য করোনা পরিস্থিতি ইম্প্রুভ করতে হবে অথবা ভ্যাকসিন আসতে হবে দুইটার একটা সেই জন্য আমরা অপেক্ষা করছি ব্যাপারটা একই একদম ইমপ্রুভ করলে অবশ্যই সব খেলা শুরু করে দিব আমরা আর না হলে যেমন ধরেন আপনারা দেখেন আমরা এখানে শুরু করছি না কিন্তু আবার চিন্তা করছি আমাদের টিম বাইরে যাবে শ্রীলঙ্কায় যাবে এরকম আমরা বলছি না কারণ একটাই যে আমরা গত কিছুদিন আগে পর্যন্ত জানি যে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড ওয়াজ সেফ ওখানে কোনো নতুন ধরা পড়ছে না তো নিউজিল্যান্ডে কিন্তু আবার শুরু হয়েছে সো দে হ্যাভ গন ফর লকডাউন এখন কিন্তু লকডাউন চলছে নিউজিল্যান্ডে সো নিউজিল্যান্ডে আবার চলে এসছে হঠাৎ করে শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে কোনো পজিটিভ পাওয়া যাচ্ছে না এটা একটা দেখে আমাদের ধারণা যে ওখানটায় গিয়ে যদি ওখানে খেলা যদি শুরু করতে হয় তাহলে ওই জায়গায় যাওয়াই সেফার সেই জন্য আমরা প্রথমেই শ্রীলঙ্কাটা বেছে নিয়েছি এছাড়া আমাদের কতগুলো জিনিস আছে আপনারা মনে রাখবেন যে আমরা অলরেডি কিন্তু কয়েকটা খেলা মিস করে ফেলেছি স্কেডিউল ছিল আমাদের যে শিডিউলটা ছিল ছিল আমাদের এখানে আসার কথা ছিল ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুটো চলে গেছে পাকিস্তানের সাথে একটা টেস্ট বাকি আছে শ্রীলঙ্কার এটা আছে আয়ারল্যান্ডের একটা ব্যাপার আছে আমরা সবগুলোই মোটামুটি আবার রিশিডিউল করার মতো কবে খেলবো না খেলবো এটা মোটামুটি প্রস্তুতি আমরা সব কিছু ঠিক করে ফেলেছি কাজে ওই খেলাগুলো বাদ যায় মানে এক্সেপ্ট ওয়ান অস্ট্রেলিয়াটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি কারণ এটা শুধু আমাদের না ওদেরও সাথে মিলছে না টাইমই মিলাতে পারছি না ওইটা ছাড়া বাকিগুলো প্রত্যেকটাই আমরা আবার ইনশাল্লাহ সবগুলো আবার খেলতে পারবো এটার জন্য বার্তাটা আসলে ওদের জন্য সবচেয়ে শুধু ন্যাশনাল টিম না সবার জন্যই এটা আমি প্রথম কথা হচ্ছে আপনি ক্রিকেট বোর্ড দেখে আপনি আমাকে বলছেন ওই প্লেয়ারদের কথা এটা সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষের জন্যই একটাই বার্তা এই সময়টা সবার জন্য এরকমই কিছু করার নেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি লোক চাকরি হারাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কোনো ইনকাম নাই ব্যবসা নাই সো এটা একটা আনসার্টেনিটি আছে এটা একটা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কত তাড়াতাড়ি এটা থেকে আমরা বেরোতে পারি এবং ভ্যাকসিনটা আসতে হয়তো বা ভ্যাকসিন আসতে যে সব ঠিক হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু এখন নাই কারণ ভ্যাকসিন একটা আসবে ট্রায়াল হবে দিব তারপরে এটার জন্য একটা সময় লাগে কাজে এইটা একটা খুব খারাপ সময় যাচ্ছে ফর দ্য প্লেয়ার্স ক্রিকেট বোর্ড থেকে আমরা অবশ্যই তাদের ব্যাপারে কি করা যায় তাদের কিভাবে সাহায্য করা যায় সেটার একটা চেষ্টা আমরা অবশ্যই করব এটাতে কোনো সন্দেহ নেই এটা এটা খুবই কঠিন এখন কোথায় বাংলাদেশে আমার মনে হয় না আপনি একটা সিম্পল দেখেন আইপিএল এর মতো খেলা ওরা ইন্ডিয়ায় করতে পারছে না তারপরে ওরা বাইরে করবে বলছে তারপরেও কিন্তু অনেক খেলোয়াড় আসতে পারবে না অনেক খেলোয়াড়ই কিন্তু প্রথম দিকে তো নাই কে কে আসতে পারবে কোনো নিশ্চয়তা নেই কারণ এখানে একটা সিম্পল জিনিস হচ্ছে আজকে আপনি নেগেটিভ আপনায় আমি নেগেটিভ করে 20-25টা ছেলেকে নিয়ে আমি খেলা শুরু করে দিলাম কিন্তু যখন মাঠে অন্যান্য টিমের সাথে খেলছে সবাই খেলতে যাচ্ছে ওখানে গিয়ে তো পজিটিভ হচ্ছে সো এই যে পজিটিভ হবে না কেউ আমি আজকে নেগেটিভ আছি কালকে হবে না এই নিশ্চয়তা তো কেউ দিতে পারে না আমরা ইট ইজ এখন বলছে এয়ারবোর্ন এটা বাতাসে থাকতে পারে লিফটে থাকতে পারে এই দরজা দিয়ে ঢুকছে গাড়িতে ওঠার সময় এদের এত বেশি সম্ভাবনা যে আসলে এটা খুবই কোনো নিশ্চয়তা নাই যে এখন নাই তার যে হবে না কাজে ওই নিশ্চয়তা যেহেতু নাই কাজে আমাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে